এটা এটা ইয়ামাহা ফেজার এফআই V2, এটা হচ্ছে 2019 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন, ইয়ামাহা এফজেডএস ভার্সন 3, এটা হচ্ছে এফআই BS6 মডেলের বাইক, 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1,15,000 টাকা, 1,15,000 টাকা রাখ, ডাবল ডিক্সের একটা ডাবল ডাং করছেন 1,15,000 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি মার্কেট নিউজের সংযোজনে নতুন আরেকটি কন্টেন্টে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে চলে আসছি রোমান বাইক পয়েন্টে, আর রোমান বাইক পয়েন্টটি মিরপুর 11 থেকে চলন্তিকার মোড়ের মাঝামাঝিতে অবস্থান করছে। তো আমাদের এখান থেকে রোমান বাইক গ্যালারির রোমান ভাই আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমরা তো চলে আসি এখানে, আপনার দেখতে পাচ্ছি যে অসংখ্য বেশ ভালো কন্ডিশনের বাইক রয়েছে। হ্যাঁ, আপনার বাইকের কন্ডিশনগুলো আমি বেশ দেখলাম, অনেক ভালো কন্ডিশনের বাইক রয়েছে। তো আমার আশা করছি আমার ভিউয়ারদের জন্য অবশ্যই ভালো একটা প্রাইজও পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আর বন্ধুরা অবশ্যই আমরা মূল ভিডিওতে চলে যাবো, তার আগে মনে করে দিচ্ছি যারা আমাদের বিডি মার্কেটিং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের দেওয়া পরবর্তী প্রত্যেক ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওতে দেখছেন তারা লাইক এবং ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে আর কথা বলাচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তাহলে রোমান ভাই আমরা এক সাইড থেকে শুরু করি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা প্রথমে ফেজারটা দেখতে পাচ্ছি না? আচ্ছা ভাইয়া, এটা ইয়ামাহা ফেজার এফআই V2, এটা হচ্ছে 2019 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন, ফার্স্ট হ্যান্ডে চলা, ফার্স্ট হ্যান্ডের নামই আছে, স্মার্ট কার্ড, গাড়ি টোটালি ফ্রেশ অবস্থায় আছে, আনটাচ ইঞ্জিন, গাড়ির সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর অবস্থায় আছে। সিঙ্গেল ডিক্স তো না? এটা সিঙ্গেল ডিক্স। হ্যাঁ, এফআই V2 ভার্সন 2 ফেজার এই সিঙ্গেল ডিক্সই হয়। আর হচ্ছে এটার সম্পূর্ণ সাইড দিয়ে দেখতে পারেন, চাকা টাকা যা আছে আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ ভাবেই আছে। এই গাড়িটা আমি আস্কিং প্রাইস চাচ্ছি 2,00,000 টাকা, 2,00,000 টাকা। আর হচ্ছে ভাইয়া যদি আপনার ভিউয়ার্সরা যদি আসেন, ঠিক আছে, আপনার সম্মানের খাতিরে এটা 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটার দাম হচ্ছে 1,90,000 টাকা। 1,90,000 টাকা, 90,000। আর একটু আর একটু কনসিডার করা যায় অবশ্য, কিন্তু আসলে এটা ফোনের মানে ভিডিওতে বলবো না, যখন আপনার কাস্টমার মানে ভিউয়ার যদি আসে ওকে আরেকটু কনসিডার করবে। আপনারা যারা বিডি মার্কেটের পক্ষ থেকে আসবেন, বিডি মার্কেটের কথা বলবেন, তাহলে অবশ্যই এখান থেকে আরেকটু কনসিডার করবেন। যাই হোক, আমরা একটা ভার্সন 3 দেখতে পাচ্ছি, ইয়ামাহা এফজেডএস ভার্সন 3, এটা হচ্ছে এফআই BS6 মডেলের বাইক, এটা হচ্ছে 2020 সালের বাইক, 2021 সালের রেজিস্ট্রেশন, এটা উত্তরা BFT এর নাম্বার, এটা আপনার চলছে হচ্ছে 8,000 সামথিং কিলো চলছে, এটার ইঞ্জিন বডি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে, বাইকটি ফার্স্ট হ্যান্ড অবস্থায় আছে, গাড়িটার ডিজিটাল নাম্বার প্লেট এখনো ইনস্টল করা হয়নি, বিকজ অফ যে গাড়িটা যার নামে আছে সে নাম ট্রান্সফার করে দেওয়ার সময় বিআরটিতে উপস্থিত হয়েই নাম ট্রান্সফার মানে ডিজিটাল নাম্বার প্লেট উঠিয়ে দিবেন। আচ্ছা, এটার আমি আস্কিং প্রাইস চাচ্ছি 2,25,000 টাকা। আর হচ্ছে আপনাদের আপনাদের ভিউয়ার্স যদি আসে সেই ক্ষেত্রে আমি 15,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এই গাড়িটার দাম রাখবো 2,10,000 টাকা। 2,10,000 টাকা, 2,10,000 টাকা হলে আপনার একটা ভার্সন 3 পেয়ে যাচ্ছেন। যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার কন্ডিশন, আর কন্ডিশনটা বেশ ভালো ভালো রয়েছে, আপনারা চারপাশে দেখতে পারেন। আমি চেষ্টা করি এই বাইকের চারপাশে সুন্দর করে দেখাতে, যাতে আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। ওকে, এর পাশে আমরা একটা জিক্সার দেখতে পাচ্ছি ভাইয়া, এটা সুজুকি জিক্সার 2020 এর মডেল, অন টেস্ট অবস্থায় আছে, এটার ব্যাংক জমা দিয়ে দেওয়া আছে, এটা ব্যাংক জমাটা মানে 2 বছরের জন্য জমা দেওয়া আছে, যে নিবে সে ফার্স্ট মালিক হবে, তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে, মানে যে কোনো জেলায় এটা নাম ট্রান্সফার করে নিতে পারবে, যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করতে পারবে। গাড়ি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে, গাড়ি চলেছে হচ্ছে এটা 5,000 কিলো, 5,000 কিলো চলেছে, গাড়ি ফ্রেশ অবস্থায় আছে, যে নিবে সে ফার্স্ট মালিক হয়ে যাবে। ওকে আচ্ছা, এটা আমি প্রাইস চাচ্ছি রেজিস্ট্রেশন সহ মানে 2 বছরের রেজিস্ট্রেশন সহ এটার প্রাইস চাচ্ছি আমি 1,70,000 টাকা।
1,70,000 টাকা। আচ্ছা, দুই বছর রেজিস্ট্রেশন সহ যে নিবে সে ফার্স্ট মালিক হবে। আস্কিং একটু ঘুমায় একটু বলেন না আমাকে। আস্কিং আসলে এটা তো পুরোপুরি নতুন গাড়ি, এখন কিন্তু মার্কেটে বাইকের দাম কিন্তু বেশি খুব বেশি জানে বুঝতে পারছেন। রেজিস্ট্রেশন দাম এখন 1,86,600 টাকা। তো সেক্ষেত্রে আমি রেজিস্ট্রেশন দাম রেজিস্ট্রেশন সহ আমি বলেছি 1,70,000। শোরুম কন্ডিশন বাইক, জি শোরুম কন্ডিশন বাইক মাশাআল্লাহ। তো এই বাইকটা যদি আপনার ভিউয়ার্স যদি আসে তাহলে আমি অবশ্যই এটা সম্মান করে দিব। ওকে, এর পাশে হাং দেখতে পাচ্ছি, চমৎকার সিডুল। হ্যাঁ, এটা হচ্ছে হিরো হাং 2019 বাইক, 2020 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে কোম্পানির নামে আছে গাড়িটা, কোম্পানির নামে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। তো এটা যে নিবে তার নামে নাম ট্রান্সফার করা দেওয়া যাবে। গাড়িটা এই লালটা খুব সুন্দর লাগে। হ্যাঁ মাশাআল্লাহ, গাড়িটা খুব সুন্দর এবং প্রচন্ড ফ্রেশ অবস্থায় আছে বাইকটা। বাইকটা বাইকটা কোম্পানির যে এমডি, এমডির নিজস্ব পার্সোনাল কাজে গাড়িটা ইউজ করতো, তো উনি বিক্রি করে দিয়েছেন। উনি ভালোটা গাড়ি নিয়েছেন, সহকারে চালানো আরো বেটার কন্ডিশন গাড়ি নিয়েছেন, এই জন্য বিক্রি করা খুলে দেখেন অনেক চমৎকার রয়েছে। এটা কিন্তু ডাবল ডিস্কের গাড়ি ভাইয়া, বিটগুলো ডাবল ডিস্কের। হ্যাঁ, আপনার নাম যদি বলে, আপনার চ্যানেলের নাম যদি বলে, তাহলে আমি তাদেরকে 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1,15,000 টাকা রাখবো। ডাবল ডিস্কের একটা ডাবল হ্যাং করছেন 1,15,000 টাকা। ওকে বন্ধুরা, এরপরে আমরা একটা পালসার দেখতে পাচ্ছি ভাইয়া। পালসার এটা অ্যাডভান্স হয়ে গেছে, ১,৩৮,০০০ টাকা দুই বছর রেজিস্ট্রেশন সহ। দুই বছর রেজিস্ট্রেশন সহ বিক্রি করেছে। ১,৩০,০০০ টাকা এটা হচ্ছে মিরপুর বিআরটি এর গাড়ি, মিরপুর বিআরটি এর নাম্বার করা আছে, 44 সিরিয়ালের বাইক গাড়ি, ফার্স্ট একাধিক চলা বাইক গাড়ি, খুব সুপার ফ্রেশ অবস্থায় আছে, ইঞ্জিন টোটালি আনটাচ, গাড়িটা একটা ঘষা মজা নেই, একটা সুতার দাগও নেই গাড়িতে, গাড়ির অনেক চমৎকার অবস্থায় আছে গাড়িটা। আমি আস্কিং প্রাইস চাচ্ছি হচ্ছে 1,55,000 টাকা। আচ্ছা, 1,55,000 টাকা আস্কিং প্রাইস। তো আপনার আমার ভিউয়ারদের জন্য কি আপনি যে ভিউয়ার্স যদি আসে তাহলে 7,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এই গাড়ির দাম ফিক্সড 1,48,000 টাকা। 1,48,000 টাকা এই ফোর ভিটা পেয়ে যাবেন বন্ধুরা, আর একদম শোরুম কন্ডিশন। আপনার আর একটু দেখেন সুন্দর করে, 10,000 কিলোমিটার চলেছে শোরুম কন্ডিশন। ওকে, এর পাশে আমরা একটা এফজেডএস ভার্সন 3 দেখতে পাচ্ছি। জি ভাই, এই এফজেডএস ভার্সন 3, এটা হচ্ছে 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, ম্যাট অ্যাডাচ ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক গাড়ি, গাড়ি টোটালি ফ্রেশ অবস্থায় আছে। ম্যাট ব্ল্যাক এর চাহিদা মাশাআল্লাহ অনেক বেশি, অনেক রেসপন্স, অনেক 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 আমার অনেক কমেন্ট আছে ম্যাট ব্ল্যাক এর ভার্সন 2 ভার্সন 3 খোঁজার জন্য। তো এটা হচ্ছে ভাই মিরপুর বিআরটি এর নাম্বার, গাড়ির নেম ট্রান্সফার করা যাবে এনি টাইম। আর গাড়ি চলেছে হচ্ছে ভাই 9,000 সামথিং, গাড়ি ফ্রেশ অবস্থায় আছে। গাড়ির আমি আস্কিং প্রাইস চাচ্ছি হচ্ছে 2,05,000 টাকা। আর আপনার যদি ভিউয়ার্স যদি আসে, আপনার নাম যদি বলে, তাহলে আমি অবশ্যই গাড়ি ডিসকাউন্ট করে দেবো। এটার ডিসকাউন্ট 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এই গাড়ির দাম রাখবো আমি 1,95,000 টাকা। 1,95,000 টাকা এই ম্যাট ব্ল্যাক একটা এফজেডএস ভার্সন 3 পেয়ে যাবেন আপনারা বন্ধুরা। এর পাশে একটা পালসার এনএস দেখতে পাচ্ছি, পালসার এনএস ভাইয়া, এটা হচ্ছে 2019 এর গাড়ি, 19 এর রেজিস্ট্রেশন, 44 সিরিয়াল, ফার্স্ট পার্টি। এটা হচ্ছে গাড়ি চলেছে হচ্ছে 14,000 কিলোমিটার, গাড়ি মাশাআল্লাহ খুব ভালো অবস্থানে আছে, ফ্রেশ আছে, চাকা দুটো যা আছে আলহামদুলিল্লাহ দুই বছর অনায়াসে চালাতে পারবে যে কন্ডিশনে আছে। গাড়ি সাউন্ড টাউন ইনশাল্লাহ খুবই ভালো অবস্থানে আছে। এটার আমি আস্কিং প্রাইস চাচ্ছি হচ্ছে 1,60,000 টাকা। আপনার ভিউয়ার্স যদি আসে সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট দিয়ে 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে
1,55,000 টাকা হলে চমৎকার কন্ডিশনের পালসার পালসার এনএসটা পেয়ে যাবেন। বন্ধুরা ভাই, আজকে আমাদের তো এই কালেকশন ছিল আপাতত, আমরা পরবর্তী যখন কালেকশন আসে আমরা আসতেছে আমরা হয়তো বা নেক্সট উইকে আবার যখন আবার নতুন কালেকশন ঢুকবে তখন আপনাদের জন্য নতুন আপডেট নিউজ নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর আপনার বৃহস্পতিবার দেশে লোকেশনটা আর একটু ক্লিয়ার করে দেন। আমার লোকেশনটা খুব ইজি হবে, ইজিয়ার যদি যদি সে 11 নম্বর দিয়ে আসে, 11 নম্বর বাস স্ট্যান্ডে নামলে চলন্তিকা মোড় যাইতেই হাতের 150 গজ সামনে আমার শোরুমটা। আমার শোরুমের নাম রোমান বাইক পয়েন্ট, এখানে ইনশাআল্লাহ খুব কষ্ট হয় তাহলে অবশ্যই আপনার 11 নম্বর বাস স্ট্যান্ডে নামবেন জমজম কনভেনশনে। তো ওইখানে নামলেই পশ্চিম দিকে ওই জননী পার্সেল রয়েছে একটা, দেখতে পাচ্ছেন যে কুরিয়ার রয়েছে এর পাশেই, আর পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে। হ্যাঁ, এক পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর এক পাশে জননী কুরিয়ার সার্ভিস, সুতরাং এর মাঝামাঝি আপনি পেয়ে যাবেন এই রোমান বাইক পয়েন্টকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো কন্টেন্টে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।